সারেগামা কারওয়া, আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার। মানুষ সারা জীবন ধরে করে চলে তার শিকড়ের সন্ধান। দিনের শেষে সমস্ত কোলাহল মিটে গেলে কান পেতে সে শুনে নিতে চায় ঘরে ফেরার গান। এই ঘরে ফেরাও একরকম শিকড়ের কাছাকাছি যাওয়া, তাই বোধহয় সঙ্গীতের এই সুবিশাল মানচিত্রে নানা ধরনের গানের সমাহার থাকলেও লোকগানের আবেদন চিরাচরিত। আমরা মাটির সুরের পাশে বসে একটু জিরিয়ে নিতে পারি। শহুরে ব্যস্ততা, উড়ালপুল, শপিং মলে মোড়া আমাদের এই শহর ছাড়িয়ে যে নদীর পাশে, যে খেজুর গাছের নিচে, যে ডিঙে নৌকায়, যে আলপথে রয়ে গেছে আমাদের পূর্বপুরুষের পদচিহ্ন, মন স্পর্শ পেতে চায় তার। তাই লোকগানের কাছে আমাদের বারবার ছুটে যাওয়া। সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাই বা তোমার নাম? সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাই বা তোমার নাম? আমি পারে হেরাশায় বৈশায় আছি, ও আমি পারে হেরাশায় বৈশায় আছি, আমায় লয়া যাও, কোন ঘাটে লাগাই বা তোমার নাম? সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাই বা তোমার নাম? তোমার নাম সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাই বা তোমার নাম? দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে, উড়ায় আমার, উড়ায় আমার বুকের পাশান, কাঁপায় না হুতাশে, তোমার দেখা পাই না বলে নিত্যবাসী নয়ন জ্বলে, তোমার দেখা পাই না বলে নিত্যবাসী নয়ন জ্বলে, হয় না আমার তোমায় পাওয়া, হয় না আমার তোমায় পাওয়া, চঞ্চলিয়া চলিয়া যাও, কোন ঘাটে লাগাই বা তোমার নাম? সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাই বা তোমার নাম? আমি পারে হেরাশায় বৈশায় আছি, ওই আমি পারে হেরাশায় বৈশায় আছি, আমায় লয়া যাও, কোন ঘাটে লাগাই বা তোমার নাম? সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাই বা তোমার নাম? সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাই বা তোমার নাম? মার্কিন লোকসঙ্গীত বিশারদ ব্রুনো নেটল বলেছিলেন, ফোক মিউজিক অকুপাইজ আ কাইন্ড অফ মিডল গ্রাউন্ড বিটুইন দ্য প্রিমিটিভ অ্যান্ড দ্য কাল্টিভেটেড। এই মাঝামাঝি অবস্থানটুকুই শ্রোতার সাথে লোকসঙ্গীতের দূরত্ব ঘুচিয়েছে। লোকগীতিকাররা স্বভাব কবি, কত গান হয়তো সেই অর্থে কোনো গীতিকারের কলম থেকে উৎসারিত হয়নি। দাঁড় বাইতে বাইতে বিষণ্ন ক্লান্ত মাঝি নিজের খেয়ালে গেয়ে উঠেছেন পড়ন্ত বেলায়, আবার সারাদিনের ক্লান্তিকর শ্রমের লাঘব ঘটাতে সেই মাঝিমাল্লারাই সমবেত কণ্ঠে চিত্ত বিনোদনের জন্য গেয়ে উঠেছেন গান। দু ধরনের গানের ভাষা, মেজাজ, সুর, কণ্ঠের ব্যবহার সবটাই আলাদা। লোকজ জীবন এবং সংস্কৃতির যে প্রবহমানতা, লোকগান মিশে গেছে সেই স্রোতের সঙ্গে, মিশে গেছি আমরাও সুরের টানে, শিকড়ের হাত ছানিতে। আজ সারিকামা উইকেন্ড ক্লাসিক্সে এক ঝাঁক লোকগান নিয়ে বসেছি আমি, সোহিনী। শুরু করেছিলাম রুনা লায়লার কণ্ঠে একটি অসম্ভব জনপ্রিয় গান দিয়ে, আর এখন শুনব
নির্মলেন্দু চৌধুরী এবং স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে পরপর দুটি গান। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরিয়ে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরিয়ে বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পরে নাগ কেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পরে নাগ কেশরের ফুল বালা, নাগ কেশরের ফুল, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। রুনুর ঝুনুর নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনুর ঝুনুর নুপুর বাজে নয়নে নয়ন মিলিয়া গেল, সরমের রং লাগে গালে গো, সরমের রং লাগে গালে, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায়, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, রায় নাগর কানাই, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সারেগামা কারওয়া আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। বলি ও নদী, বলি ও নদী, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোনো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও নদী, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোনো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন ড্যাব ডেবিয়েছে, দেখেন তোরে দেখছে কেমন ড্যাব ডেবিয়েছে, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোনো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও নদী, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোনো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ, কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ,
আবার এমন সময় মিনসে দেখি, এমন সময় মিনসে দেখি সাবান ঘাসে দাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোনো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লোনো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, লোনো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। লোকগানে বিষয়ের বৈচিত্র্য অবাক করে দেওয়ার মতো। পৌরাণিক কাহিনী থেকে রাধাকৃষ্ণ যেমন রয়েছে, ঐতিহাসিক ঘটনা থেকে লোকগানে রয়ে গেছেন সেরকম নিমাই সন্ন্যাস। লৌকিক প্রেম আর জীবনের কথাও উঠে এসেছে গানে গানে। দেহতত্ত্ব ও মরমিয়াবাদ যেমন বিষয় থেকেছে লোকগানে, তেমনি রাজনৈতিক ব্যঙ্গ, রসিকতা, সমালোচনা সবই উপাদান হিসেবে সমৃদ্ধ করেছে লোকগানের আঙিনা। আমরা এখন পরপর যে তিনটি গান শুনব, শুনলেই বুঝবেন ভিন্ন ভিন্ন তিনটি স্বাদের গান, বিষয় আলাদা, অথচ লোকায়ত সুরের আবেদন কোথাও গিয়ে আপনাকে একই রকমভাবে তৃপ্ত করবে, আনন্দ দেবে। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ঘর বানাই মুয়ামি কি ঘর বানাই মুয়ামি শূন্যের মাখার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কই দিনই থাকমু আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা মার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসন রোজা ঘর দোয়ার না বান্দে, কোথায় নিয়া রাখবা আল্লাহ কোথায় নিয়া রাখবা আল্লাহ তার লাগিয়া কান্দে, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আগে যদি জানতো হাতন বাজবো কতদিন, বানাই তো দালান গোটা, বানাই তো দালান গোটা করিয়া রঙিন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও কি ঘর বানাই মুকয়ামি, কি ঘর বানাই মুয়ামি শূন্যের মাঝার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। সাধের লাও বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাও বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম তোগা গো খাইলাম, আগা খাইলাম তোগা গো খাইলাম, লাহদি বানাইলাম ডুক ডুগি আমি, লাহদি বানাইলাম ডুক ডুগি, সাধের লাও বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাও বানাইলো মোরে বৈরাগী। জাদু
প্রসাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, প্রসাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। বানাইলো মোরে বৈরাগী, প্রসাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম দোগা গো খাইলাম, আগা খাইলাম দোগা গো খাইলাম, লাহদি বানাইলাম ডুগ ডুগি আমি, লাহদি বানাইলাম ডুগ ডুগি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, প্রসাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, প্রসাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, প্রসাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সারেগামা কারওয়া আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অতুল দরিয়ার বুঝি খুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অতুল দরিয়ার বুঝি খুল নাই রে। খুল নাই কিনার নাই, নাই তো দৈরার পাড়ি, দৈরার পাড়ি। তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি, তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ার বুঝি খুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি খুল নাই রে। ভরসা করে তরি দিলাম ছেড়ে, একবার হাইল ধরিয়া বৈশ গুরু ভাঙা তরির পারে রে। অকুল দরিয়ার বুঝি খুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি খুল নাই রে। ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়, ও ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়।
আর কলঙ্ক হবে যদি তরি ডুবে যায়। তোর নামের কলঙ্ক হবে যদি তরি ডুবে যায় রে অকুল, দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল, দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে দরিয়ার বুঝি কুল নাই রে। ও ও ও সারেগামা উইকেন্ড ক্লাসিক্স আজ একদম মাটির কাছাকাছি। বৃষ্টিতে গাছ যখন আরও সবুজ, কংক্রিটের জঙ্গল ছাপিয়ে যখন মাটির সোঁদা গন্ধ, তখন সত্যি মন চায় শিকড়ের কাছে গিয়ে বসতে। মনে হয় না এমন বৃষ্টিতে কাজকম্ম সব চুলোই দিয়ে চুপ করে কোনো এক গ্রামের অনন্ত বিস্তৃত প্রকৃতির কোলে বসে বর্ষার উপশেকে উপভোগ করি। মানুষ যেমন মায়ের ছায়ায় বসে ক্লান্তি দূর করে, তেমনি চিরাচরিত লোকসঙ্গীতে দেশজ সুরের উষ্ণতায় আমরা অনুভব করতে পারি মায়ের সেই ওম। তাই আজ সোহিনী সাজিয়ে বসেছে বেশ কয়েকটি বিখ্যাত এবং লোকপ্রিয় লোকগান। এবার শুনব লোকসঙ্গীতের জগতে অবিস্মরণীয় নাম আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে একটি গান। তবে তার আগে রইল নির্মলেন্দু চৌধুরী এবং রুনা লায়লার কণ্ঠে পরপর দুটি গান। আহা ভাল কইরা বাজন গো দোতারা সুন্দরী কমলা নাচে, আহা ভাল কইরা বাজন গো দোতারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা সুন্দরী কমলা চরণী নূপুরি নিঝিন কইরা বাজে রে, ভাল কইরা বাজন গো দোতারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা পরনে শাড়ি, সুন্দরী কমলা পরনে শাড়ি আহারই দে ঝলমল করে রে, সুন্দরী কমলা নাকে নলক টল মল কইরা তোলে রে, ভাল কইরা বাজন গো দোতারা সুন্দরী কমলা নাচে, এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে, আমার ভিজিল জামা জোড়া কন্যার ভিজিল শাড়ি রে, ভালো কইরা বাজন গো দোতারা সুন্দরী কমলা নাচে, আ ভালো কইরা বাজন গো দোতারা সুন্দরী কমলা নাচে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সেজন সোনা জেনে না, যেজন প্রেমের ভাব জানে না তার
সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সেজন সোনা চেনে না। ও হায় সাত রাজার ধন মানি খারেয়া, কুটা কাটার মন যে মানে না সেজন মানি চেনে না, যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সেজন সোনা চেনে না। পিঁপড়া বুঝে চিনির দাম, পিঁপড়া বুঝে চিনির দাম, ও বানিয়া চেনে সোনা মাটির প্রেমের মূল্য কে জানে, ও হায় মাটির প্রেমের মূল্য কে জানে, ধরায় আছে কজনা ধরায় আছে কজনা, যেজন মানে চেনে না যেজন প্রেমের ভাব জানে না সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সেজন সোনা চেনে না, খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সেজন সোনা চেনে না, ও সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না, ও সেজন সোনা চেনে না। লাভ দিস এপিসোড, অফলাইন দিস ভিডিও নাও এন্ড এনজয় দ্য শো এনি টাইম এনিওয়্যার। সোনা বন্ধু রে যাইবা ছাড়িয়া, সোনা বন্ধু রে কোন দোষেতে যাইবা ছাড়িয়া, আমি কান্দা কান্দা হইলাম সারা, কেবল তোমার লাগিয়া রে বন্ধুরে, সোনা বন্ধুরে কোন দোষেতে যাইবা ছাড়িয়া, সুখ বসন্ত দিল রে দেখা আর তো যৈবন যায় না রাখা গো, আমি আছি বন্ধু আমি আছি বন্ধু তোমার আশায় যাইয়া রে, সোনা বন্ধু রে সোনা বন্ধু রে যাইবা ছাড়িয়া, পীড়িত কইরা এই ফল হইল জগতে কলঙ্ক রইল গো, পীড়িত কইরা এই ফল হইল জগতে কলঙ্ক রইল গো, কেবল রইল বন্ধু কেবল রইল বন্ধু তোমার লাগিয়া রে, সোনা বন্ধু রে সোনা বন্ধু রে কোন দোষেতে যাইবা ছাড়িয়া, জেনা দেশে যাইবারে তুমি সেই না দেশে যাব আমি গো,
খঞ্জন পক্ষী হইয়া বন্ধুরে শুনা বন্ধুরে খঞ্জন পক্ষী হইয়া করব আমি দেখারে শোনাবন বন্ধুরে কুন্দু সেতে যাইবা ছাড়িয়া। লোকগানের সূত্র ধরে উঠে আসবেই মাঝি মাল্লাদের কথা। আসলে বাংলাদেশ তো নদীমাতৃক অঞ্চল, কাজেই নদীকে ঘিরে সভ্যতা সংস্কৃতি লোকাচার সবই বেড়ে উঠেছে। বাংলা লোকসঙ্গীতের আলোচনায় উঠে আসে সারি জারি ভাওয়াইয়া ভাটিয়ালি, নদী নৌকো মাঝিমাল্লার কথা জড়িয়ে রয়েছে যে ধরনের লোকগানে, তা হল ভাটিয়ালি আর সারি গান। সারি গান নৌকোর মাঝিদের শ্রমসঙ্গীত। ওই বলছিলাম না, ক্লান্তিকর শ্রমের লাঘব ঘটাতে চিত্ত বিনোদন, সেই গান হল সারি গান। দাঁড় টানার সাথে সাথে সমবেত কণ্ঠে গাওয়া হয় সারি। উল্টো দিকে ভাটিয়ালি নৌকোর মাঝির শ্রমহীন অবসরকালের সঙ্গীত। নদীর মন্থর স্রোতের টানে নৌকো ভাসিয়ে দিয়ে মাঝি একক কণ্ঠে ভাটিয়ালি গায়। ছইয়ের উপর বসে কেবল নৌকার হাল আলতোভাবে ধরে থাকা ছাড়া মাঝিরার অন্য কোনো কাজ থাকে না। তাই সারি গানে লয়ের যে দ্রুততা ততটাই বিলম্বিত ভাটিয়ালিতে। গঙ্গা যমুনা মেঘনা ধলেশ্বরী শীতলক্ষা গড়াইয়ে নৌকো ভাসিয়ে অনন্ত নীল আকাশের নিচে ছোট তরিটি নিয়ে বাংলাদেশের মাঝির মনে নানান দার্শনিক ভাবের উদয় হয়, যার ছাপ রয়ে যায় ভাটিয়ালির সুরে কথায় ছন্দে। শুনব নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে একটি ভাটিয়ালি, তারপর স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে থাকবে আরেকটি অসম্ভব জনপ্রিয় গান। পাইলো ভাজি তিন গেল হইয়া,
প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। দেখেছিলাম সারানে ওরে সারানে, দেখেছিলাম সারানে ওরে সারানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। ভালোবাসা দারিন ছিল মাথার শীতে নে, ভালোবাসা দারিন ছিল মাথার শীতে নে। বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। দুদিন পরে আমার ছাড়া আর কার বাহবি, দুদিন পরে আমার ছাড়া আর কার বাহবি। বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। দেশজ সুরে আজ সেজে উঠেছে সারেগামা উইকেন্ড ক্লাসিক্স। আপনাদের সাথে রয়েছি আমি সোহিনী। কথা হচ্ছিল ভাটিয়ালি নিয়ে। ভাটি অঞ্চলের সঙ্গীত বলে এর নাম ভাটিয়ালি। ভাটি অঞ্চল অর্থাৎ বাংলাদেশের নিম্নভূমি, মানে সাধারণত যেসব অঞ্চল বর্ষায় ডুবে যায় শুধু গ্রামগুলো জেগে থাকে, নৌকো ছাড়া চলাচল করা যায় না। চিন্তা করুন, সেরকম একটি গ্রামের এক বউ। বহুদিন বাপের বাড়ি যাওয়া হয় না তার, দেখতে ইচ্ছে করে আত্মীয় পরিজনের মুখ। সে খবর পাঠায় মাঝির মারফত। সে কথা যখন কলকাতায় বড় হওয়া কিন্তু স্বামী শচীন দেববর্মনের সঙ্গে বাকি জীবনটা আরব সাগরের পাড়ে কাটিয়ে দেওয়া মীরা দেববর্মনের কলমে উঠে আসে এবং সুরে জেগে ওঠে, তখন সেই গ্রামের মেয়ের ব্যথার সঙ্গে কি ভারতশ্রেষ্ঠ সঙ্গীতকার শচীন দেববর্মনের ঘরণীর বেদনাও মিলেমিশে একাকার হয়ে যায়? আমরা জানতে পারি না। সুর তো অনুভবের, সব কি বলা যায় নাকি বোঝা যায়? শুনব শচীন কর্তার গলায় সেই গান, মীরা দেববর্মনের কথায় এবং সুরে, তারপর রুনা লায়লা এবং নির্মলেন্দু চৌধুরী। আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বলা তোরা যাস রে হাতি গাঁ বাইয়া, আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বলা তোরা যাস কে যাস। বছর খানি ঘুরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না। কই যায় আমার পুরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না।
ছিলাম রে কতই আশা লইয়া আইনা আইলো গেল গেল রথের মেলা চলা তোরা কে যাস কে যাস। প্রাণ কান্দে কাঁদে প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে পোড়া মন রে বুঝাইলে বুঝে না কান্দে কান্দে প্রাণ কান্দে। সুজন মাঝি রে ভাই রে কয় বিয়া না আসিলে স্বপ্নেতে দেখা দিত বইলা তোরা কে যাস কে যাস। সিন্দুরিয়া মেঘ পূজা আইল রে ভাইয়ের খবর আনলো না আনলো না ভাটির চরে নৌকা ফিরা আইল রে ভাইয়ের খবর আনলো না আনলো না। হৃদয় দিদি রে তুমি সদয় হইয়া ভাই রে আইনো মইলে আমার পরাণ যাবে গেলা তোরা কে যাস কে যাস। রে ভাটি গাঁ বাইয়া আমার ভাই বোন রে কয় নাইয়র নিত বইলা কে যাস কে যাস। I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. কাজল ভোমরা রে কোন দিন আস।
শিবিন বন্ধু কয়া যাও কয়া যাও রে ওহ কিহিও বন্ধু কাজল ভোমরা রে কোন দিন আসিবিন বন্ধু কয়া যাও কয়া যাও রে ও বন্ধু কয়া যাও কয়া যাও রে ও বন্ধু কয়া যাও কয়া যাও রে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আমার দরদি আগে জানলে তোর ভাঙানো কায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে তোর ভাঙানো কায় চড়তাম না ভাঙানো কায় চড়তাম না আর দূরের পাড়ি ধরতাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ছিল সোনার দাপ বনের বৈঠা ময়ূর পঙ্খি নৌখানা তোর চন্দ্র সূরজ কলই ভরে ফুল চড়া তো দুজো না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না দরিয়াতে তুলে ঢেউ এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না বেশম দৈরার পানি দেইকা ভয়েতে প্রাণ বাঁচে না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না লবঙ্গ লতিকার দেশে যাবার ছিল বাসনা কল কল ছল জল করে জল টল মল আগে চল নাই বল তব চল করে মাঝি তুই কেন হলি আজ বিমনা সামনে নাচে বিজলি লয়ে সামনে নাচে রে সামনে নাচে বিজলি লয়ে কন্যা সোনার বড় না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। বাউল গান এক গুরুত্বপূর্ণ ধারা লোকসঙ্গীতের ক্ষেত্রে। বাউলরা সাধনপন্থী, যাকে পাওয়ার জন্য তাদের এ সাধন ভজন, তিনি আদতে কে? তিনি হলেন মনের মানুষ, সহজ মানুষ, আলেক সাঁই, কখনো বা তিনি অচিন পাখি। দেহতত্ত্ব, গুরুতত্ত্ব, আত্মতত্ত্ব, প্রেমতত্ত্ব, নানা তত্ত্বের জটিলতা সহজ কথায় সহজ সুরে প্রাণ পায় বাউল গানে। যে গানটি এখন শুনব আমরা রুনা লায়লার কণ্ঠে, সেটি পরম তত্ত্বের কথা বলে। সেই পরমকে বোঝা যায় না ঠিক, তবে তিনি যে ডিভাইন সোল নন, স্পিরিচুয়াল সোল, আধ্যাত্মিক সত্তা, সেটা বেশ অনুভব করা যায়। রবীন্দ্রনাথের জীবন দেবতা এবং বাউলের মনের মানুষের আত্মাগত মিল আমরা খুঁজে পাই। রুনা লায়লার পর সেই ছোট্টবেলার উথাল পাথাল করা গান, আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে যে গান শুনে মেঘবৃষ্টির জন্য দুহাত তুলে কোনো এক ঈশ্বরকে, কোনো এক আল্লাহকে নিরন্তর ডেকে চলতাম আমরা সেই সময়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি
আট কুঠরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মহল তাই কেমনে আসে যায় কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায় কেমনে আসে যায় খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাঁশে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে লালন কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পালে মন বেড়ি ধরতে পালে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাডা আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাডা মেঘরাজা ঘুমাইয়া রয়েছে মেঘ দিব তোর কেটাই আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী পানির লাইয়া কান্দা ফিরে পঙ্কি জলতি আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে হালের গরু বাইন্দা গিরস মরে কাইন্দা হালের গরু বাইন্দা গিরস মরে কাইন্দা ধাওয়াল পানে ছড ফড নারীর আংকি ধরে আল্লাহ মেঘ দে পানি রে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে ও আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে কপত কপতি কান্দে খোপেতে বসিয়া কপত কপতি কান্দে খোপেতে বসিয়া শুকনা ফুলের কলি পরে ঝরিয়া ঝরিয়া আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। বাউল গান এবং সুফি সঙ্গীত, পরমাত্মাকে না পাওয়ার বেদনা রয়ে যায় এই দুই ধারার সঙ্গীতে। বাউল এবং সুফিরা বৈরাগ্যপন্থী, তারা অচিন অধরকে পাওয়ার জন্য নিরন্তর সাধনা করে চলেন। তারা না আস্তিক না নাস্তিক। বাউল এবং সুফি সাধনার ইতিহাসে আমরা দেখেছি হিন্দু গুরুর মুসলমান শিষ্য, মুসলমান গুরুর হিন্দু শিষ্য, দেখেছি ব্রাহ্মণ গুরুর শূদ্র এবং শূদ্র গুরুর ব্রাহ্মণ শিষ্য। বাউল এবং সুফি দর্শন মনুষ্যত্বের চরম প্রকাশ। তাই এই সহজিয়া সাধকদের গোড়া হিন্দু এবং শরিয়তপন্থীরা নাস্তিক বা কাফের বলে দাগিয়ে দিয়েছেন। আজ সারেগামা উইকেন্ড ক্লাসিক্স থেকে সোহিনী চলে যেতে যেতে রেখে গেল লালন ফকিরের সেই গান, যে গান সাম্যের কথা বলে, মানবতার কথা বলে, বলে শুনি মানবের উত্তম কিছুই নাই। ভালো থাকবেন বন্ধুরা, সুরে থাকবেন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তজ বিগলে তাইতে রেজাত ভিন্ন বলে, যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়, জাতের চিহ্ন রয়ে কারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। গতে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গতে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে ভিন্ন নয়, মূলে এক জল সে ভিন্ন নয়, ভিন্ন ও ভিন্ন বলে পাথর অনুসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লোকে কয় লালন কি জাত সংসারে। হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান, সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান, বামন সিনি পৈতা প্রমাণ, বামন সিনি পৈতা প্রমাণ, বামনি সিনি কিসেরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।